মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে করোনা আক্রান্ত চার, রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য সরকার থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের গা ছাড়া মনোভাবের জেরে উঠে যাচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারগুলো। এর মধ্যেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় আজমির শরীফ থেকে প্রায় 240 জন পুণ্যার্থী ও পরিযায়ী শ্রমিক এলাকায় প্রবেশ করে মালদা জেলাতে আসে। এদের লালারস সংগ্রহ করা হয়েছিল। এই পরীক্ষার রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার আরও চারজনের করোনা সংক্রমণ ধরা পড়ল। শুক্রবার রাত 8টায় যে 93টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে, তার মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ। আক্রান্ত এই চারজন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে এক ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে এই চারজনকে চিহ্নিত করে তাদের কোভিড হাসপাতালে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ অ্যাম্বুলেন্স করে তাদের পুরাতন মালদার কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ নিয়ে মালদা জেলায় মোট 7 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। এদিকে হরিশ্চন্দ্রপুরে যে চারজনের সংক্রমণ ধরা পড়েছে, তাদেরও পুরাতন মালদার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এদিকে মানিকচক ও রতুয়াকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু তার বাইরেও হরিশ্চন্দ্রপুরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। ইতিমধ্যে প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের তৎপরতা শুরু হয়েছে। এদিকে হরিশ্চন্দ্রপুর এলাকায় নতুন করে চারজন করোনা পজিটিভ পাওয়াতে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকার পরিযায়ী শ্রমিক চার ও রাজ্যে বসবাসকারীরা মধ্যে অবাধে হরিশ্চন্দ্রপুর এলাকায় ঢোকার ব্যবস্থা করে দেওয়ার জন্য রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের উপর চরম ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। কোয়ারেন্টাইন সেন্টার উঠিয়ে দেওয়ার পেছনে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য রাজনীতি ছাড়া কিছুই দেখছেন না স্থানীয় মানুষেরা। এ প্রসঙ্গে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ সামিম জানান, এলাকার নেতারা শুধু ভোটের রাজনীতি করে, নিরাপত্তার দিক তারা দেখেন না। এভাবে কোয়ারেন্টাইন সেন্টার বন্ধ করে আখেরে গ্রামের মানুষকে বিপদের মুখে ঠেলে দিল এলাকার নেতারা। পার্শ্ববর্তী গ্রামে করোনা পজিটিভ ধরা পড়ায় তাদের গ্রাম সিল করে দেওয়া হয়েছে, যাতে এই গ্রাম থেকে কেউ অন্য গ্রামে আসতে না পারে। স্থানীয় মানুষেরা কোনো নিষেধাজ্ঞা করেনি, অনেকবার বুঝিয়েছিলেন কিন্তু কোনো কাজ হচ্ছিল না, তাই এই রাস্তা বেছে নিয়েছেন তারা। শুনবো আমরা কি পরিস্থিতি মালদার। আমাদের এলাকার পরিস্থিতি এখন খুবই খারাপ। আমাদের পাশের গ্রামেই করোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে। এখন এলাকাবাসী আতঙ্কে, তারা বাইরে থেকে এসে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল, কিন্তু কোনো তোয়াক্কা করেনি। বাজার থেকে শুরু করে রেশন দোকান পর্যন্ত যেখানে ইচ্ছা সেখানে গেছে, মুদির দোকানে গেছে, চপের দোকানে গেছে, সব জায়গায় গেছে। এখন কালকে যে রাতে ধরা পড়েছে, এখন গ্রামের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই জন্য আমরা এটা গ্রামটা বন্ধ করে দিলাম, যাতে ওই গ্রামের কেউ না আসে এবং ওই গ্রামে এই গ্রামে যাতে কেউ না যায়। গাফিলতে এখানে সরকারের, রাজ্য সরকার কেন কোয়ারেন্টাইন সেন্টার তুলে দিল? সরকারি কোয়ারেন্টাইন সেন্টার তুলে দেওয়ায় সমস্যাটা হয়েছে। এটা তুলে না দিলে কোনো সমস্যাই হতো না, হরিশ্চন্দ্রপুরের মানুষ শান্তিতে ছিল। কোয়ারেন্টাইন সেন্টার তুলে দেওয়ায় এখন হচ্ছে পুরোটা দোষ রাজ্য সরকারের এই গাফিলতি। কেন কোয়ারেন্টাইন সেন্টার তুললো? অবিলম্বে চালু করা হোক কোয়ারেন্টাইন সেন্টার, না হলে মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাবে। পশ্চিমবঙ্গে যা পরিণতি দেখতে পাচ্ছি, আমাদের মালদাতেও সেই রকমের ব্যবস্থা নাই। শিলিগুড়িতে রোগীকে পাঠানো হচ্ছে করোনা আক্রান্ত হলে পরে। এই প্রসঙ্গে তারা যে নিজের উদ্যোগে নাম পাঠিয়ে কিংবা এখান থেকে ফোন করে আনেছে, তো ওদেরকে তো উচিত ছিল যে তারা নিয়ে এসেছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। ওরা কেন নিজে ব্যবস্থা করলো না? তারা কি জানে না যে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার তুলে দিয়েছে? তারা নিজে ব্যবস্থা করে রাখতো, তারা কিসের জন্য জনপ্রতিনিধি? শুধু এখানে ভোটের রাজনীতির জন্য, ভোট নেওয়ার জন্য ওরা নিজে উদ্দেশ্য করতো। এখন এলাকা বসে আতঙ্কে আছে, এখন কে যাবে, এখন মানুষ মারা যাবে, ওদের রিক্স কে নেবে? এখন আমি কখন যে আক্রান্ত হয়ে যাবো নিজেই বুঝতে পারছি না। মানুষ যে চলাফেরা করেছে যে হারে, নেতারা যারা এদের উদ্যোগ নিয়ে তাদেরকে নিয়ে এসেছিলো, তাদেরও কি উচিত ছিল না যে তাদেরকে নিজেদের উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টার করে রাখার জন্য? সরকারের শুধু ওরা কি, সরকার তো তুলে দিয়েছে, তারা তো জানতো, তাদের নজর রাখা উচিত ছিল কে কোথায় আছে না আছে। তাদেরকে তুলে নিয়ে এসে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা উচিত ছিল, কিংবা প্রশাসনকে জানানো উচিত ছিল যে আপনারা মানুষজন ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে রাখার ব্যবস্থা করুন। আর সরকার না করলে পরে আপনাদেরকেও করা উচিত ছিল, যেহেতু আপনারা এলাকার জনপ্রতিনিধি, আপনারা তাদের ভোট নিয়েছেন। হ্যাঁ, তখন ভোটের সময় শুধু, আর এখন মানুষ বিপদে পড়েছে, মানুষ অন্য কাউকেও বিপদে পড়ছে, সে জানছে না যে আমার করোনা আক্রান্ত হয়েছে। আপনাদেরও অনেক গাফিলতি রয়েছে, আপনাদেরও উচিত এখন নিজে উদ্যোগ নিন অথবা প্রশাসনকে চাপ দিন যে কোয়ারেন্টাইন সেন্টার আবার নতুন করে চালু হোক, সরকারি কোয়ারেন্টাইন সেন্টার। আচ্ছা মোহাম্মদ, পার্শ্ববর্তী গ্রামে আমাদের করোনা ভাইরাস ধরা পড়েছে, তা বলে আমরা বন্ধ করেছি। কোন গ্রামে ধরা পড়েছে? মহেন্দ্র, প্রশাসনের গাফিলতি। আমরা গেছিলাম বিডিও সাহেবের কাছে,
যে হোম কোয়ারেন্টাইনে রাখা হোক সবাইকে, ওই মানে কিসে আইডিয়া খুলেছে, ওরা বলছে আমরা ব্যর্থ, আমরা পারছি না, সরকারের নির্দেশ নাই, এই বলে আমাদেরকে পাঠিয়ে দিল। সবাই এখন হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন এখন সবাই নিজে নিজে আক্রান্ত হচ্ছে সবাই, এই আমাদের মন্তব্য আর কিছু না। মোটামুটি যতক্ষণ পর্যন্ত আমাদের মানে পরিস্থিতি ঠিক না।